নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। আমি পূজা আর আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি শেষ অবধি দেখো, আর যারা নতুন এসছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিও। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস আর সরস্বতী পুজো। আর বাবুর সবে মাত্র 3+ হয়েছে, তো মার্চের থেকে বাবুর স্কুল শুরু। তাই আমরা ভেবেছিলাম যে সরস্বতী প্রতিমা নিয়ে বাবুর প্রথম বছর সরস্বতী পুজোটা করব আর হাতে কড়িটাও দেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে বাবুর হাতে কড়িটা দিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। বাবুর হাতে কড়ি দেওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। সামনেই বাড়ি আমাদের। ম্যাডাম বললেন যে একটু পরে এসে প্রসাদ নিয়ে যেতে। আমরা একটু পরে চলে এসেছি। এই দেখো, সবাই এক জায়গায় বসে আছে ক্লাসরুমে। বাবু এখানের স্টুডেন্ট নয়, কিন্তু তাও ও দিদির সাথে বসবে। এই দেখো, ও দিদির সাথে বসে আছে। তিন ভাই বোন কি সুন্দর একসাথে বসে আছে। তো তোমরা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে অংশগ্রহণকে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। কিনা
আমি ব্লগটি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।